প্রিয় ছাত্রছাত্রী, শুরুতেই আমরা প্যারাফিন কাকে বলি বা অ্যালকেন যৌগকে প্যারাফিন বলা হয় কেন এ বিষয়ে আলোচনা করেছি। এটি আরেকবার বলছি যে প্যারাফিন কাকে বলে, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেই সমস্ত যৌগগুলোকে প্যারাফিন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন জাতীয় যৌগ, এদেরকে বৈশিষ্ট্য হচ্ছে যে এদের রাসায়নিক সক্রিয়তা খুবই কম, রাসায়নিক বিক্রিয়ায় অত উৎসাহ দেখায় না। এবং দুই নম্বর হচ্ছে যে এই অ্যালকেন জাতীয় যৌগ বা প্যারাফিন যৌগগুলো সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। উদাহরণ অ্যালকেন জাতীয় যৌগগুলো হচ্ছে যেমন মিথেন, ইথেন, এগুলি হচ্ছে প্যারাফিন যৌগ। এবারে আলোচনা করেছিলাম যে সিএনজি আর এলপিজির পুরো নাম, তাহলে এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখানে এলপিজির মুখ্য উপাদান হচ্ছে বিউটেন এবং সিএনজির মুখ্য উপাদান হচ্ছে মিথেন। তোমাদের সুবিধার জন্য তোমরা সিএম চিফ মিনিস্টার একটা কোড তোমাদের মনে রাখতে হবে, সি ফর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এম ফর মিথেন। তাহলে সি এম কথাটি যদি মনে রাখো তাহলে সিএনজির মুখ্য উপাদান হচ্ছে মিথেন, তাহলে বিপরীতে এলপিজির মুখ্য উপাদান বিউটেন। তাহলে এই সিএনজি আর এলপিজির দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার, যে যানবাহনের পেট্রোল ডিজেলের বিকল্প হিসাবে এই যানবাহনে জ্বালানি হিসাবে সিএনজির ব্যবহার আছে, কারণ এর তাপন মূল্য বেশি। এক সিএনজির তাপন মূল্য হচ্ছে 55 কিলোজুল পার গ্রাম এবং এলপিজির তাপন মূল্য হচ্ছে 49 বা 50 কিলোজুল পার গ্রাম। আর এলপিজির প্রধান ব্যবহার হচ্ছে যেহেতু এটি একটি দাহ্য গ্যাস, দহনে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তাই এটিকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা গার্হস্থ্য রান্নার কাজে জ্বালানি হিসাবে এটি ব্যবহার করা হয়। বায়ুতে মিথেনের দহনে কি ঘটে? মিথেন একটি বায়ুতে মিথেনের দহনে কি ঘটে বা এই বিক্রিয়ার উপযোগিতা কি? তাহলে বায়ুতে কিংবা অক্সিজেনে মিথেন গ্যাস বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে, কারণ মিথেন একটি দাহ্য গ্যাস, নিজে জলে কিন্তু জ্বলতে সাহায্য করে না, এটি বায়ুতে বা অক্সিজেনে নীল শিখায় জলে। এবং এক মোল মিথেন দহনে 213 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এখানে অতিরিক্ত বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে মিথেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে এবং বিক্রিয়াটি একটি তাপ উৎপাদক, এই জন্যই মিথেনকে রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এখন যদি প্রশ্ন করা হয় যে মিথেনের দহনের উপযোগিতা কি, তাহলে এক নম্বর পয়েন্ট, মিথেন হচ্ছে একটি দাহ্য গ্যাস, নিজে জলে কিন্তু জ্বলতে সাহায্য করে না, এক মোল মিথেন দহনে 213 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে, ফলে এই তাপকে কাজে লাগিয়ে শিল্পতে বা রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বিক্রিয়ায়
অবশেষ রূপে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তুলনামূলক কয়লা বা কাঠ কয়লার ক্ষেত্রে বা জ্বালানির ক্ষেত্রে তার চাইতে কম, এবং এখানে ধোঁয়া উৎপন্ন হয় না এবং অবশেষ রূপে ছাইও পাওয়া যায় না। এই জন্য কাঠ, খড়ি, ঘুটে, হ্যাঁ, এগুলোর বিকল্প হিসাবে বর্তমানে এলপিজির ব্যবহার সর্বাধিক। এবারে আমরা আলোচনা করব প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে। তোমরা সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়েছ রাসায়নিক বিক্রিয়াগুলো, প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ বিয়োজন, জারণ বিজারণ, পারমাণবিক পুনর্গঠন, প্রতিস্থাপন, জুত বিক্রিয়া। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অণুর মধ্যে উপস্থিত এক বা একাধিক পরমাণুকে বা পরমাণু জোটকে সরিয়ে অন্য কোনো পরমাণু সেই স্থান অধিকার করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। একটা সহজ উদাহরণ, যেমন জিঙ্ক প্লাস H2SO4, এই বিক্রিয়ায় জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্কের স্থান উপরে, হাইড্রোজেন আছে নিচে, তাই একে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। এটি এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। এবারে আমরা মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত লিখো, অথবা কোয়েশ্চেনটি আছে যে বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটি লিখো। অন্ধকারে ক্লোরিন এবং মিথেন দুটি সংস্পর্শে নিয়ে আসতে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় এবং মিথেনের চারটি হাইড্রোজেন পরমাণু ধীরে প্রতি ক্ষেত্রে প্রতিস্থাপিত হয়ে হয়ে ভিন্ন যৌগ উৎপন্ন করে। এখানে আমরা চারটি ধাপ সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই এক নম্বর ধাপে মিথেন প্লাস ক্লোরিন, এখানে সূর্যালোক বা ইউভি আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়, এখান থেকে হাইড্রোজেন একটি প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন বসে যাবে। তাহলে এখানে CH3Cl প্লাস একটি হাইড্রোজেন আর অপর একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl উৎপন্ন করে। এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। দ্বিতীয় ক্ষেত্রে এই মিথাইল ক্লোরাইড আবার যদি অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে এখানে একটি হাইড্রোজেন পরমাণু আবার প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন বসবে। এখানে CH2, দুটো হাইড্রোজেন আছে, দুটো ক্লোরিন আছে, তাহলে হয়ে গেল CH2CCl2 প্লাস একটা হাইড্রোজেন যে প্রতিস্থাপিত হলো সেটি আবার ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে HCl
এই যৌগটির নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। তৃতীয় ধাপে CH2 Cl2 মিথিলিন ক্লোরাইড আবার যদি অক্সিজেন ক্লোরিনের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে এখানে একটি ক্লোরিন অণু বৃদ্ধি পাবে, একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে এখানে হবে CHCl3+HCl। CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম। চতুর্থ ধাপে ক্লোরোফর্ম আবার যদি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় বিক্ষিপ্ত সূর্যালো বা আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে, এখানে এই হাইড্রোজেন পরমাণুটি প্রতিস্থাপিত হবে এবং ক্লোরিন সেখানে বসলে উৎপন্ন হবে CCl4+HCl, এটি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এইভাবে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এটি পরীক্ষায় সাধারণত 2 নম্বরের জন্য আসে যে মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটির শর্ত সহলেখ। তাহলে সাধারণ উষ্ণতায় কিংবা অন্ধকারে মিথেন এবং ক্লোরিন পরস্পর সংস্পর্শে নিয়ে আসলে কোনো বিক্রিয়া হয় না, কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোক বা অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন মিথেনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া দেখা দেয়। এই প্রতিস্থাপন বিক্রিয়ায় যে প্রথম ধাপে উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এখানে বিগত মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বরের জন্য এসেছিল যে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় প্রথম ধাপে যে যৌগটি উৎপন্ন হবে তার নাম এবং সংকেত কি, তাহলে তার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এর সংকেত হচ্ছে CH3Cl। দ্বিতীয় ধাপে উৎপন্ন হবে মিথিলিন ক্লোরাইড, তৃতীয় ধাপে উৎপন্ন হবে ক্লোরোফর্ম এবং 4 নম্বরে হবে কার্বন টেট্রাক্লোরাইড। প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা দেখো যে প্রতি ক্ষেত্রে কার্বন 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 একটি করে আছে, এখানে হাইড্রোজেন 3টি, ক্লোরিন 1টা। কার্বনের এই যে চতুর্যতা আছে, এখানে প্রথম ক্ষেত্রে হাইড্রোজেন 3, ক্লোরিন 1, পরবর্তীতে হাইড্রোজেন 2, ক্লোরিন 2, এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে দুটো ক্লোরিন হয়ে গেল। তৃতীয় ক্ষেত্রে আরেকটি ক্লোরিন যুক্ত হলো, তাহলে এখানে হয়ে গেল CHCl3। আর চতুর্থ ধাপে হাইড্রোজেনে প্রতিস্থাপিত হয়ে গেল, উৎপন্ন হলো CCl4 কার্বন টেট্রা ক্লোরাইড। তাহলে তোমরা এই পর্যন্ত আজকে তোমাদের আমি প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম। এই আজকের আলোচ্য বিষয়ে মূলত 1 মার্ক কিংবা 2 মার্ক থাকে, যে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের শিল্প উৎস, শুধু উৎস নয় শিল্পের ক্ষেত্রে, কারণ এখানে লক্ষ লক্ষ ব্যারেল বা লক্ষ লক্ষ কেজি যদি ওজন জুতে হয়, এলপিজি সিএনজিগুলো সাধারণত কিলোগ্রামে এগুলো ওজন করা হয়, এবং কেরোসিন ডিজেল পেট্রোল এগুলো সাধারণত ব্যারেল বা লিটার জুতে ব্যবহার করা হয়। এখন তো যাই হোক, এদের 1 নম্বরের জন্য শিল্প উৎস অবশ্যই পড়বে এবং প্রতিটির একটি করে ব্যবহার, যে মিথেনের মুখ্য ব্যবহার কি, ইথিলিনের মুখ্য ব্যবহার কি, আর অ্যাসিটিলিনের মুখ্য ব্যবহার কি, এই জিনিসগুলো তোমরা পড়বে। তার সঙ্গে সিএনজি এবং এলপিজির পুরো নাম, এদের প্রধান উপাদান, এদের ব্যবহার, তারপরে
মিথেনের দহন বিক্রিয়া বা কয়লার খনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে কেন? তো কয়লার খনিতে সাধারণত মিথেন গ্যাস থাকে, তো যে কয়লার খনিতে অসাবধানতা বশত যদি আগুন জ্বালাতে গিয়ে যদি দহন লেগে যায় বা আগুন জ্বলে যায়, তাহলে সেক্ষেত্রে মিথেন গ্যাস, দাহ্য গ্যাস এটি পুড়তে থাকে এবং কয়লার খনি বিস্ফোরণ দেখা যায়। তাহলে এই সিএনজি এলপিজি এদের ব্যবহার এবং প্রতিস্থাপন বিক্রিয়াটা কী জিনিস এবং ক্লোরিনের সঙ্গে মিথেনের এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, এর শর্ত কী এবং এটি কটি ধাপে সম্পন্ন হয় এবং প্রতি ক্ষেত্রে কী কী উৎপন্ন হয়, এই জিনিসগুলো তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, পড়বে। আগামীতে আমি আবার এই পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমি আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।